হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওর প্রথমে বলে দিচ্ছি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। তো এই যে এখানে আমি কিছু সিমের মটর সিম বেছে নিচ্ছি, কালকে কিছু মটর সিম নিয়ে আসছিল রাব্বু, তো সেগুলো এখন বেছে নিয়ে তো রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। শীতে মটরশিম দিয়ে তরকারি খেতে খুব ভালো লাগে। মটরশিম বিভিন্ন রকম খাওয়া যায়, ভালোই লাগে। তো এখানে আমি এখন সবজি ভাজি করব। তো যে আমি এখানে নিয়েছি ফুলকপি, গাজর, আলু, টমেটো আর মটরশিম দিয়ে এই ভাজিটা করব। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইর মধ্যে তেল। প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু জিরা ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার সেগুলো একটু নেড়ে নিচ্ছি। আসলে জিরা ফোড়নটা দিলে তরকারির মধ্যে বা ভাজির মধ্যে একটা ভালো একটা ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। এই যে আমার এই যে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি। তো এই যে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলি, আমি সবজিগুলো ছোট ছোট করে কেটেছি। শীতকালে সবজি ভাজিটা খেতে ভালোই লাগে, সাথে আরো কিছু আইটেম মিশানো যায়। তো আমার কাছে সেগুলো ছিল না, তো আমি আমার ঘরে যা ছিল তা দিয়ে আমি সবজিটা বানাচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি হালকা হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। আমি সবগুলো একটু ভালো করে নেড়ে নেব। এই যে আমার ভাজিটা হচ্ছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে কিছু দুটো টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো এই যে দিয়ে দিচ্ছি মটর সিমগুলি,
অল্প কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি এখানে। এবার সবগুলো আর একটু ভালো করে নেড়ে নেব। এভাবে ভাজিটা করে দেখবেন, ভালো লাগবে খেতে। তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে। তো এবার আরেকটি তরকারি বসিয়ে দিচ্ছি। আমি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আজকে রান্না করব ফুলকপি, একটা তাজা ফুলকপি নিয়ে আসছিল, তো আমি সেটা আজকে রান্না করব। তো আমি যে প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আর আমি ফুলকপির ডাটাগুলিকে আলাদা সিদ্ধ করে রেখেছিলাম। তো এবার একটু পানি দিয়ে দিচ্ছি। আবার মশলাগুলো দিয়ে দিব এক এক করে। তো এই যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো এবার মশলাগুলো আবার একটু ভালো করে মেখে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। সবগুলো মশলা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমি এই যে ডাটাগুলো আগে সেদ্ধ করে রেখেছিলাম, তো এবার দিয়ে দিচ্ছি এই ডাটাগুলি মশলার সাথে। আসলে অনেকে ডাটা খেতে চায় না, ফেলে দেয়। তো এভাবে ডাটাগুলি আগে সিদ্ধ করে নিলে এরপরে ভিতরে যে রগগুলি থাকে ওগুলো ফেলে দিলে হয়। তো আমরা তো সবসময় এভাবে খাই। তো আমি ডাটাগুলি আর একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব আমি কিছু আলু। আসলে কপির সাথে দুই একটি আলু না দিলেও ভালো লাগে না। তো এই যে আমার আলু আর এই যে ডাটাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কপিগুলি দিয়ে দিচ্ছি। আসলে কপিটা প্রথমে দিলে নাড়াচাড়া করতে কপিটা একবারে ভেঙে যাবে, সেই জন্য আমি কপিটা একটু দেরি করে দিয়েছি আগে ডাটাগুলো সেদ্ধ হওয়ার পরে। আর এখন ফুলকপি সিজনে ফুলকপি রান্না করতেও তেমন সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এবার একটু সামান্য পানি দিয়ে আমি কপিটা একটু সেদ্ধ করে নেব। আগে একটু নেড়ে নেছি।
তো এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো এবারে যে ঝোল দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি মাছ। আমি শিং মাছ দিয়ে কফি রান্না করব। আসলে কফি যে কোনো মাছ দিয়ে ভালো লাগে খেতে, তো আমি আজকে শিং মাছ দিয়ে কফিটা রান্না করছি। এই যে আমার কফি তরকারিটা হয়ে গেছে, এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিয়ে দিচ্ছি। আসলে শীতকালে ধনিয়া পাতা ছাড়া তরকারি খেতে একবারে ভালো লাগে না, তো ধনিয়া পাতা দিয়ে আমি উপর দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর তরকারিটা নামিয়ে নেব। তো এই যে আমার মেয়ে খেতে বসছে দুপুরবেলা, এই যে আমি সবজি ভাজিটা দিয়ে ভাত খাচ্ছে। সবজি ভাজি ওর অনেক পছন্দ, তো বলছে আগে সবজি ভাজি দিয়ে ভাত খাবে। তো আমরা এখন সবাই খাওয়া দাওয়া শুরু করব। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।